প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? হ্যাঁ, আমিও ভালো আছি। আমরা শুরু করতে যাচ্ছি আজকের আলোচ্য, আজকের পাঠ পল্লী সাহিত্য। আমরা পল্লী সাহিত্য সম্পর্কে আগে দুটো ক্লাস নিয়েছিলাম। তোমাদের কাছে বইটা আছে তো? সবার কাছে বাংলা সাহিত্য নবম দশম শ্রেণী, পৃষ্ঠা নাম্বার 49, পৃষ্ঠা নাম্বার 49, পল্লী সাহিত্য, মোহাম্মদ শহীদুল্লাহ। আমরা এর আগে লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দার্থ অংশগুলো পড়েছিলাম। তোমাদেরকে আমি আগেই বলেছিলাম যে বিশেষ করে এই প্রবন্ধটিতে যে শব্দার্থ বা টিকাগুলো রয়েছে, এগুলোর মধ্য থেকে অনেক সময় অনুধাবনমূলক প্রশ্নও থাকতে পারে। সুতরাং এখানকার শব্দার্থগুলো একটু সুন্দর করে, একটু ভালোভাবে পড়তে হবে এবং কিছুটা জিনিস একটু মুখস্থ করতে হবে। আশা করি তোমরা করেছ। আজকে পৃষ্ঠা 51 থেকে শুরু করো। ধরো, প্রথমেই একটু পেন্সিল কলম হাতে রাখবে, উল্লেখযোগ্য বিষয়গুলো আন্ডারলাইন করবে, যে সমস্ত বিষয়গুলো একটু মার্ক করা দরকার, একটু লিখে নেওয়া দরকার, সেগুলো তোমরা একটু সাথে সাথে খাতায় লিখে নেবে। তাহলে এর আগে আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, যে খনা, উপকথা, তারপরে রোমারোলা, ফোকলোর সোসাইটি, এ সমস্ত বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা হয়েছে। এরপরে ইংরেজি সাহিত্যের সে মধ্যযুগের শেক্সপিয়রের লেখা যে উপকথার মতো ছিল, বা রাক্ষস খক্ষসের যে বাধা বলি, ফাই ফাই ফো ফান, ও স্মেল দ্য ব্লাড অফ ব্রিটিশ ম্যান, এরকম সেগুলোর সাথে আবার বাংলা সাহিত্যের সেই প্রাচীন কথা বা উপকথা যেগুলো ছিল, যে হাউ মাউ খাও, মানুষের গন্ধ পাও, বলা হচ্ছিল যে হয়তো বা কোনো এক সময় আমাদের দেশে যারা এই প্রবাদ প্রবচন, এই উপকথা, এই রাক্ষস খক্ষসের গল্প যারা বানিয়েছে, বলেছে, হয়তো বা কখনো কোনো এক সময় যারা পশ্চিমা দেশ বা ইউরোপের কোনো দেশ বা শেক্সপিয়রের যে দেশ, সেই দেশের যারা প্রাচীন পুরুষ, তাদের সাথে হয়তো বা কখনো কোনো এক ছাতার নিচে বা কোনো এক চালের নিচে একত্রে বসবাস করেছিল। আসলে হয়তো সেটা নাও হতে পারে, তবে এটা সত্য যে যুগে যুগে সারা পৃথিবীতে মানুষের মধ্যে যে চিন্তা চেতনা, যে ভাব, যে ধারণা, সেটা কিন্তু অনেকটা সামঞ্জস্য থাকে। যেমন এখনকার সময় আমাদের দেশের মানুষের যে চিন্তা চেতনা, আবার ইউরোপের বা আমেরিকার মানুষের চিন্তা চেতনার মধ্যে অনেকটা মিল খুঁজে পাওয়া যাবে। এটার পার্থক্য থাকতে পারে 10, 20, 30, 40, 50 বছর, কিংবা 100 বছরে হতে পারে। তো যেই সময় ওখানে ফাই ফাই ফো ফান, ও স্মেল দ্য, এরকম যে ও স্মেল দ্য ব্লাড অফ ব্রিটিশ ম্যান, এটা ওইখানে যখন রচিত হয়েছিল, হয়তো তার 50-100 বছর আগে বা পরে আমাদের দেশেও কিন্তু এই হাউ মাউ খাও, মানুষের গন্ধ পাও, এরকম যে প্রবাদ প্রবচন বা উপকথা, রাক্ষস খক্ষসের গল্প, এগুলো হয়তো 50 বা 100 বছর আগে বা পরে এরকম রচিত হয়েছিল। সুতরাং মানুষের চিন্তা চেতনা, ধ্যান জ্ঞান, খেয়াল অনেক সময় কাছাকাছি থাকে। যুগের পরিবর্তনে আস্তে আস্তে অনেক কিছু পরিবর্তন হয়, তবে একটা কথা, মানুষ সবসময় কিন্তু তার মৌলিক যে বিষয় সেই দিকে ঘুরে ফিরে আবার চলে যায়। সেরকম তোমরা যদি একটা জিনিস খেয়াল করে থাকো, সেটা হলো এরকম, ধরো আজ থেকে প্রায় 40 বা 50 বছর আগে বাংলাদেশে যখন সিনেমা হয়েছিল, তখনকার সময়ে নায়কদের যে প্যান্ট বা শার্ট বা চুলের যে ধরন,
এখনকার সময় কিন্তু সেখান থেকে অনেক পরিবর্তন। তবে কখনো কখনো দেখা যাবে যে একসময় খুব নিচের দিকে অনেক ঢোলাঢালি প্যান্ট বা শার্টগুলো অনেক ঢোলা পড়তো, আবার মাঝখানে দেখা যাচ্ছে খুব চাপা এক ধরনের শার্ট প্যান্ট পরছে, আবার কখনো কখনো সেই ঢোলা ঢালা প্যান্ট আবার ঢোলাঢালি শার্ট এরকমটার দিকেও ফিরে যাচ্ছে। তো এই যে একটা অবস্থা, এই যে একটা পরিবর্তন, তারপরেও কিন্তু অনেক অনেক সময় সেই পিছনের পোশাক আশাক, পিছনের গল্প কবিতা, পিছনের সেই ধ্যান ধারণা, এ সমস্তের দিকে মানুষ ফিরে যায়, তবে সেটা একটু ভিন্ন আঙ্গিকে কিছুটা পরিবর্তন পরিবর্ধনের মাধ্যমে। যাই হোক, আমরা একটু বইয়ের মধ্যে চলে আসি। পৃষ্ঠা নম্বর 51, আমরা এর আগে বলেছিলাম যে খেলার মধ্যেও কিছু বাধা বুলি বা কিছু ছন্দ, কিছু কবিতার মতো, কিছু ছড়ার মতো, যেগুলো দিয়ে একটা সময় মানুষ খেলার মধ্যে এই ছড়া বা ছন্দ বা এই কবিতাগুলো ব্যবহার করত। সেরকম এক হাত বল্লা 12 হাত শিং, উড়ে যায় বল্লা ধা তিং তিং। বিদেশি খেলার প্রচলনের সঙ্গে সঙ্গে এসব লোপ পাবার উপক্রম হয়েছে। এখন অবশ্য এই সমস্ত খেলাগুলো অনেকটাই উঠে গেছে। আগে একটা সময় ছিল ধরো তাস খেলাটা। তাস খেলাটা একটা সময় অনেকে অপরাধ বা খারাপ জিনিস মনে করত, যেটা মানুষ লুকিয়ে আড়ালে আবডালে মানুষের বড়দের পিছনে, অর্থাৎ যারা একটু ভদ্র সভ্য তারা এই খেলাটা খুব একটা খেলতো না। আবার এই খেলার সাথে অনেকটা টাকা পয়সা জড়িত ছিল, যেটাকে আমরা এক কথায় সহজ ভাষায় বলতে পারি জুয়া খেলা। এখন কিন্তু শহরে এরকমও অনেক অনেক পরিবার আছে যেখানে ছেলে মেয়ে বাবা মা একসাথে বসেও তাস খেলে, এটা সময়ের পরিবর্তনে। আবার এখন দেখো ক্রিকেট খেলাটা সারা বিশ্বে যেরকম মাতোয়ারা করে দিয়েছে, পুরাতন আগেকার সেই বৌসি কানামাছি গোল্লা ছুট হাডুডু কপাটি কাবাডি এই সমস্ত খেলাগুলো আস্তে আস্তে কিন্তু হারিয়ে যাচ্ছে। মানুষ এখন ক্রিকেট খেলার জোয়ারে সবাই ভাসতেছে, গ্রামে গঞ্জে যেখানে বিদ্যুৎ নেই সেখানেও মানুষ মোবাইল ফোন অথবা ছোট্ট ট্যাপ রেকর্ডার বা রেডিও এই সমস্ত বিভিন্ন কিছুর মাধ্যমে সে খেলার আপডেট বা ধারাভাষ্য সেগুলো শুনতে থাকেন। তো এখন এই যে হারিয়ে যাওয়ার যে উপক্রম হয়েছে, লোপ পাওয়ার যে উপক্রম হয়েছে, এই জিনিসগুলো তো সাহিত্যের বড় একটা অংশ, এগুলোকে এখন আর কেউ বাঁচিয়ে রাখার চেষ্টাও করছে না। আবার কোনো সাহিত্যিক যদি সেগুলোকে নিয়ে আলোচনা গবেষণা করতে থাকে, তাদেরকে অনেক সময় মান্ধাতার আমল, পুরাতন আমল, প্রাচীনপন্থী বা ব্যাকডেটেড এরকম অনেক কিছু বলে তাদেরকে কিছুটা হেয় প্রতিপন্ন করা হয়ে থাকে। আর এগুলোর বাজার দর বা এই সাহিত্য বা এই বই পুস্তক মানুষ এখনকার সময়ে যারা তারা খুব বেশি একটা পড়ে না, যেহেতু পড়ে না সুতরাং লেখকের একটা বিষয় থাকে, বিশেষ করে যদি রাষ্ট্রীয়ভাবে বা কোনো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, তিনি যদি দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এরকম কোনো অনুদান পেয়ে থাকেন, স্পন্সরশিপ যদি কোনো সহযোগিতা পায়, তাহলে সে টাকার চিন্তা না করে গবেষণা করতে থাকেন। কিন্তু যদি কেউ নিজের ইচ্ছায় বা স্বেচ্ছায় এরকম কোনো কিছু সংগ্রহ করার সংরক্ষণ করার চেষ্টা করে, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আগে তার খাওয়া পড়ার চিন্তা করতে হবে। এখন একটা কথা আছে যে নিজের ঘরে খেয়ে বনের মেষ তাড়ানো, অর্থাৎ নিজের খেয়ে পড়ে মানুষের উপকার করার লোক খুব কম খুঁজে পাওয়া যাবে। হ্যাঁ, অধিকাংশই হলো যে চাচা আপন পরাণ বাঁচা, নিজে খেয়ে বাঁচলে বাপের নাম, এরকম অনেক কথা বলি আমরা অনেক সময়, এগুলোও কিন্তু প্রবাদ প্রবচনের মধ্যে। তাহলে সেক্ষেত্রে এরকম এখনকার সময়ে ওই রকম সংরক্ষণ করা, ওটার পিছনে কাজ করার মতো লোক খুব কম পাওয়া যাবে। যদি কোনো একটা গবেষণাপত্র তৈরি করে ছাপিয়ে সেটা যদি সে বিক্রি করতে না পারে, সেটা যদি পাঠকরা না পড়ে, তাহলে সেক্ষেত্রে কিন্তু গবেষক বা যিনি বইটা লিখবেন, লেখক, তার পেটের ভাত জুটবে না,
যেহেতু পেটের ভাত জুটবে না, সেহেতু এই কাজে স্বেচ্ছায় আগ্রহী হওয়ার মতো লোক খুঁজেও পাওয়া যাবে না। বিষয়টা একটু মনে রাখতে হবে তোমাদের। হ্যাঁ, এরপরে দেখো, ধরুন পল্লী গানের কথা, পল্লী সাহিত্য সম্পদের মধ্যে এই গানগুলি অমূল্য রত্ন বিশেষ। সেই জারি গান, ভাটিয়ালি গান, সেই রাখালি গান, মারফতি গান, গানের এক অফুরন্ত ভাণ্ডার পল্লীর ঘাটে মাঠে ছড়ানো রয়েছে। তাতে কত প্রেম, কত আনন্দ, কত সৌন্দর্য, কত তত্ত্বজ্ঞান ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। শহরের গানের প্রভাবে সেগুলো এখন বর্বর চাষার গান বলে ভদ্র সমাজে আজ বিকায় না। বর্বর চাষার গান, এটা একটা প্রশ্ন হতে পারে এরকম। বর্বর চাষার গান বলতে কি বোঝানো হয়েছে? এখন দেখো, এখনো অনেক সময় একেবারে গ্রামগঞ্জে খুঁজে পাওয়া যাবে মাঝি নৌকা ছেড়ে দিয়ে, স্রোতের সাথে তাল মিলিয়ে পিছনে বৈঠা হাল ধরে বসে বসে, মাথায় গামছা বেঁধে, তারপরে গান ধরে। পাল নৌকায় পাল তুলে দেয়। এখন তো আসলে পাল তোলা নৌকা খুঁজে পাওয়া কঠিন, কারণ হলে এখন সব ইঞ্জিন চালিত নৌকা হয়ে যাচ্ছে। আগে রাখাল ছিল, যে গরু বা ছাগল এ সমস্ত মাঠে ছেড়ে দিয়ে, গরু ছাগলগুলো ঘাস খেত, মহিষ এগুলো ঘাস খেতে থাকতো, রাখাল কোনো এক গাছের নিচে গোড়ায় ছায়ায় বসে তারপরে সে মধুর সুরে বাঁশি বাজিয়ে যাচ্ছে। হ্যাঁ, এরকম যে একটা বিষয়। তারপরে সন্ধ্যার সময় বিশেষ করে বড় বড় কোনো গাছের গোড়ায় বটতলা, রেন্ট্রিতলা, হ্যাঁ, সৃষ্টি গাছ, গাছতলা, এরকম বেশ কিছু বড় বড় গাছ থাকতো গ্রামে। এখন তো সেগুলো অনেক জায়গায় কেটে ফেলেছে। এরকম বড় বড় গাছের গোড়ায় সন্ধ্যাবেলা ঢোল, তবলা, মন্দিরা, খুঞ্জুরা এই সমস্ত বাজিয়ে বিভিন্ন রকমের গান, পল্লীর মানুষের পল্লী গীতি গান, মন মাঝি তোর বৈঠা নেড়ে আমি আর বাইতে পারলাম না। হ্যাঁ, এই যে মাঝির যে গান। তারপরে তোমরা বিশেষ করে আব্দুল আলীম, তারপরে এরকম আরও দু একজন শিল্পী ছিলেন, আব্বাস উদ্দিন বিশেষ করে পল্লী গানের অন্যতম বিশিষ্ট দুজন শিল্পী, আব্বাস উদ্দিন এবং আব্দুল আলীম, এরা প্রচুর পল্লীর গান গেয়েছেন এবং পল্লী গীতির গানের শিল্পী হিসেবে এদের বেশ পরিচয় রয়েছে, সুনাম অর্জন করেছে। অনেক গান আছে যেই গানগুলো এখনকার সময় আবার নতুন করে নতুন বাদ্যযন্ত্রের সাথে মিলিয়ে আধুনিক নতুন উঠতি বয়সের ছেলেমেয়েরা এখনকার যুগে ওই যে ক্লোজ আপ অন বা ট্যালেন্ট হান্ট, হ্যাঁ, এরকম বিভিন্ন সময় গানের শিল্পী খোঁজে না, কত রকমের বিভিন্ন টিভি চ্যানেল আছে, এরা যে গানের শিল্পী খোঁজে এবং যে গানের কম্পিটিশন হয়, প্রতিযোগিতা হয়, সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যারা গানের প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়, এরকম তাদেরকে নিয়ে বিভিন্ন সাউন্ড রেকর্ডার, সাউন্ড সিস্টেম, বিভিন্ন তারা আবার নতুন করে গান রেকর্ড করে এরকম। তো সেই বর্বর চাষার গান যেটাকে এখন ভদ্র সমাজ, ভদ্র সমাজ বলতে শহুরে মানুষগুলোকে বোঝায় আর বর্বর চাষা বলতে গ্রামের মানুষগুলোকে বোঝায়, আসলে এটা এক ধরনের মিথ্যা বা অলীক বা এক ধরনের চাটুকারিতা বলতে পারো। কারণ গ্রামের মানুষগুলো শহরের মানুষের মতো এত বেশি খারাপ নয়, বরঞ্চ ঘুষ, দুর্নীতি, বিভিন্ন রকমের মাস্তানি, বিভিন্ন রকমের অপকর্ম, গুন্ডামি, বদমাশি, এরকম যত যাই কিছু বলো, এগুলো শহরে যতটা বিরাজমান এখনও গ্রামের মানুষের মধ্যে এগুলো কিন্তু অত বেশি প্রকট বা প্রখর নয়। গ্রামের মানুষগুলো এখনও কিন্তু সহজ সরল সাদা মাঠার চিন্তা ভাবনা করে, সারাদিন মাঠে ঘাটে কাজ করে বা গ্রামের স্কুল কলেজ যেগুলো রয়েছে সেখানে তারা পড়াশোনা করায় বা বিভিন্ন রকমের এনজিও, বিভিন্ন রকমের সংস্থা
গ্রামে গঞ্জে কাজ করে, সারা দিন কাজ করে, সন্ধ্যার পরে তারা পরস্পর পরস্পরের সাথে মিলেমিশে বসে আড্ডা দেয়, গান করে, চায়ের দোকানে বসে চা খায়। তাদের মধ্যে যে আন্তরিকতাপূর্ণ একটা আচরণ, যেটা শহরে মানুষের কাছে খুঁজে পাওয়া দুষ্কর। শহরে মানুষ সারা দিন অফিস থাকবে, বাসায় ফিরে ফ্রেশ হয়ে একটু চা পানি খাবে, তারপরে হয়তো টিভি চ্যানেল অথবা অ্যান্ড্রয়েড সেট, স্মার্টফোন, এরকম বিভিন্ন রকমের বড় বড় মোবাইল ফোনগুলো আছে, সেগুলো নিয়ে বসে ইন্টারনেটের জগতে নিজেকে হারিয়ে ফেলে। তারা এই ধরনের গানের কাছাকাছিও যায় না, কিন্তু নিজেদেরকে ভদ্র বলে তারা প্রচার করে, আর গ্রামের সাধারণ মানুষগুলোকে তারা অসভ্য বা বর্বর বা চাষা, মূর্খ, এরকম অভিধায় অভিহিত করে থাকে। আমরা যদিও এরকম কথা অনেকে বলে থাকে, আমরা সেই কথায় বিশ্বাসও করব না, আমরা সেই কথায় আশ্বস্ত নই। আমরা মনে করি এখনো গ্রামের মানুষের মধ্যে যে সহজ সরল মানসিকতা, আন্তরিকতাপূর্ণ আচরণ এবং অতিথি পরায়ণতা, যেটা আসলে শহুরে মানুষের মধ্যে খুঁজে পাওয়া দুষ্কর। তোমরাও কিন্তু নিজেদেরকে কখন এরকম গ্রামীণ চাষা ভুষা হিসেবে মনে করে নিজেদেরকে ছোট বলে মনে করার কোনো কারণ নেই, বরঞ্চ তোমরাই কিন্তু এরকম গ্রামের যে সাধারণ পরিবেশে বেড়ে উঠছো, বড় হয়ে উঠছো, তোমাদের মধ্যে যে পারস্পরিক আন্তরিকতা, সহমর্মিতা, সহযোগিতার যে মানসিকতা, সেটা কিন্তু শহরে মানুষের মধ্যে নেই। এখনো গ্রামে একটা মানুষ বিপদে পড়লে 5 জন মানুষ এগিয়ে যায়, কিন্তু শহরের পরিবেশ পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। একটা মানুষকে কুপিয়ে মেরে ফেলে, একটা মানুষকে ছুরি চাকু নিয়ে তার সর্বস্ব লুট করে নিয়ে যায়, পাশে শত শত মানুষ দাঁড়িয়ে দেখে, কেউ সামনে এগোয় না, সাহায্যের হাত বাড়ায় না। সুতরাং শহরের মানুষ যতই নিজেদেরকে ভদ্র সভ্য মনে করুক না কেন, আসলে এখনো গ্রামের মানুষের সাথে এই শহরে মানুষের কোনো তুলনাই হয় না। যেমন ধরো মন মাঝি বলছে যে বিকয় না, মন মাঝি তোর বইঠা নেড়ে আমি আর বাইতে পারলাম না। এই গানটির সঙ্গে আপনার শহরে গানের কোনো তুলনা হতে পারে? কিন্তু ধারাবাহিক রূপে সেগুলো সংগ্রহের কোনো চেষ্টা হচ্ছে কি? শুধু এরকম নয়, আরো কত রকমের গান, বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক অনেক গান রয়েছে, সে আঞ্চলিক গানগুলো মানুষের মধ্যে একটা আবেগ, একটা অনুভূতির সঞ্চার করে। এবং তোমরা যদি আজ থেকে 30-40 বছর আগের যে সিনেমা আছে, এই সমস্ত সিনেমাগুলো এখনো দেখো, আগেকার সময় সিনেমা হল থেকে সিনেমা দেখে বের হয়ে সিনেমার যে গানগুলো ছিল, সে গানগুলো মানুষ গাইতে 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 বাড়ি ফিরত, এবং অনেক সময় সেগুলো কখনো কখনো প্রচণ্ড রকমের হিট গান হতো। যেমন একটা গান ছিল, আমি কি তোর আপন ছিলাম না রে জোরি না, আমি কি তোর আপন ছিলাম না। এ গান এক সময় খুব চলছে, আজ থেকে ধরো প্রায় 40 বছর বা 30 বছর আগে, 30 বছর আগে এই গান খুব চলেছে, এক সময় মানুষের মুখে মুখে ছিল। আর এখনকার শহরে যে ব্যান্ড সঙ্গীত, দাম ধুম, অনেকগুলো বাদ্যযন্ত্র দিয়ে আ ও কে কো করে এমন ভাবে গাইতে থাকে, আসলে গানের কথা ভালো বোঝা যায় না, কিন্তু বাদ্যযন্ত্রটা কান ফাটিয়ে দেয়। তার সাথে সাথে আবার একদল ছেলে মেয়েরা আছে, নেচে গেয়ে ঘেমে ভিজে অস্থির হয়ে তারপরে মঞ্চ থেকে, অডিয়েন্স থেকে বের হয়। যতক্ষণ নাচে ততক্ষণ রেস্ট থাকে, এরপরে বাইরে বের হয়ে গিয়ে ক্লান্ত শ্রান্ত অবস্থায় এক জায়গায় পড়ে গিয়ে ঘুমিয়ে থাকে। তাহলে এটা তো আসলে গান নয়, এটা তো সংস্কৃতি নয়। এই পর্যন্ত যা বললাম সেগুলো হচ্ছে পল্লীর প্রাচীন সম্পদ। সাহিত্যের ভাণ্ডারে দান করবার মতো পল্লীর নতুন সম্পদেরও অভাব নেই। আজকাল বাংলা সাহিত্য বলে যে সাহিত্য চলছে, তার 15 আনা হচ্ছে শহুরে সাহিত্য। এটা একটা প্রশ্ন, তোমরা কি এটা লিখে নিয়েছ খাতায়? কিন্তু সাথে সাথে লিখে নিবা, আজ এটা এমসিকিউ একটু দাগ দিয়ে রাখো, বইয়ে দাগ দাও যে এখনকার বাংলা সাহিত্য বলে যে সাহিত্য চলছে, তার 15 আনা হচ্ছে শহুরে সাহিত্য। কয় আনা শহুরে সাহিত্য? 15 আনা। সাধু ভাষায় বলতে গেলে নাগরিক সাহিত্য। শহুরে সাহিত্যকে আর এক নামে কি নামে অভিহিত করা হচ্ছে? নাগরিক সাহিত্য।
যে সাহিত্যে আজ রাজরাজরার কথা, বাবু বিবির কথা, মোটর গাড়ির কথা, বিজলি বাতির কথা, সিনেমা থিয়েটারের কথা, চায়ের বাটিতে ফু দেবার কথা, এইসব কথা নিয়ে গল্প, উপন্যাস, কবিতা, নাটক রাশি রাশি লেখা হচ্ছে, অনেক লেখা হচ্ছে। হ্যাঁ, এখনকার সময়ে যে ঔপন্যাসিক যারা উপন্যাস লেখেন, গল্পকার যারা গল্প লেখেন, কবিতায় যারা কবিতা লেখেন, কবি যারা, এরকম সবাইকে এরকম মোবাইল ফোন, ইন্টারনেট, হ্যাঁ, টিভি, মিডিয়া, পত্রিকা, শহরের ছেলে মেয়েদের আচরণ, রমনা বটমূল, সেখানকার প্রেম আনন্দ, তারপরে দুদিন পরে প্রেম করে ছাড়াছাড়ি, একজনের সাথে আরেকজনের মারামারি, এই সমস্ত হলো সাহিত্যের মধ্যে উঠে এসেছে। এবং আরও এক শ্রেণীর ক্ষমতাসীন যারা থাকে, তাদেরকে অনেক সময় তাদের সম্পর্কে প্রশংসাসূচক অনেক লেখা লিখে অনেক কবি সাহিত্যিকরা নিজেদের স্বার্থ হাসিল করার চেষ্টা করে। কিন্তু পল্লী সাহিত্যিক যারা এখনো গ্রামেগঞ্জে, অনেক এরকম কবি সাহিত্যিক রয়েছে, অনেক পল্লী গান গাচ্ছে কিছু মানুষ, যারা এরকম বড় ঝাঁকড়া বাবরি চুল রেখে, দেখবা হলুদ বা গেরুয়া টাইপের পোশাক পরে, মা কোমরে বা মাথায় গামছা বেঁধে, এরকম করে তারাও সাহিত্য রচনা করে মুখে মুখে। এটাকে বলা হয় কবি গান। কবি গানটা হলো এরকম মুখে মুখে তারা উপস্থিত কাহিনীর বর্ণনা দিচ্ছে, কবিতার আকারে, ছন্দের আকারে, ছড়ার মিলিয়ে। কিন্তু এদেরকে শহরের লোকজন ওইভাবে গুরুত্ব দিচ্ছে না বা মূল্যায়ন করছে না, এই জন্য এদেরকে অনেক সময় শহরের সাহিত্যিকরা এরকম বর্বর চাষার গান হিসেবে অভিহিত করে থাকে। কিন্তু এরাই মূলত আসলে খাঁটি বা নির্ভেজাল কবি বা সাহিত্যিক হিসেবে তাদেরকে আমরা ধরতে পারি। এই রকম করে যারা কবিতা লিখছেন, সেই কবিতা, সেই গান, সেই ছড়া, এগুলো যদি এরকম সংরক্ষণ করা যেত, এগুলো যদি একত্রে জমা করা যেত, তাহলে ভলিউমের উপর ভলিউম, বড় বড় মোটা মোটা বিশাল বই কিন্তু এখনো রচনা করা সম্ভব। কিন্তু আগেই বলেছি যে এগুলো মানুষ পড়তে চায় না বেশি, যে কারণে কষ্ট করে যদি কেউ সংগ্রহ করে, তাহলে সেই কষ্টটা হয়তো সে অনেক অনেক বছর পরে তার নাম মানুষ মনে রাখবে, কিন্তু এই সময় এই মুহূর্তে এসে তাকে না খেয়ে মরতে হবে। এরপরে দেখো, ধরো যে পল্লীর গৃহস্থ কৃষকদের জেলে মাঝে মোটে মজুরের কোনো কথা তাতে ঠাঁই নেই, তাদের সুখ দুঃখ, তাদের পাপ পুণ্য, তাদের আশা আকাঙ্ক্ষার কথায় কজন মাথা ঘামাচ্ছে। আমাদের বিশ্ব বরেণ্য কবি সম্রাট একবার এবার ফিরাও মোরে বলে আবার পুরনো পথে নাগরিক সাহিত্য নিয়ে ব্যস্ত হয়েছিলেন। এটাও একটা প্রশ্ন, একটু দাগ লিখে নাও। এবার ফিরাও মোরে কবি কোথায় ফিরতে, কবি কোথায় ফিরতে চান? প্রশ্নটা অনেক রকম হতে পারে, যে বিশ্বকবি বা কবি সম্রাট রবীন্দ্রনাথ ঠাকুর এবার ফিরাও মোরে বলতে কোথায় ফিরতে চেয়েছেন, বা কোন সাহিত্যের দিকে তিনি চলে গিয়েছিলেন যেখান থেকে তিনি ফিরে আসতে চান, এরকম বিভিন্ন রকমের প্রশ্ন হতে পারে। তাহলে একসময় রবীন্দ্রনাথও কিন্তু, তোমরা জানো যে রবীন্দ্রনাথ ঠাকুর তার জমিদারি উপলক্ষে কুষ্টিয়ার কুঠিবাড়ি, কুষ্টিয়ায় যে কুমারখালীতে যে কুঠিবাড়ি, সেখানে তার জমিদারি, সেখানে তার আশ্রয় ছিল, বিশাল বাড়ি, জমিদার বাড়ি ছিল। তারপরে পাবনা সিরাজগঞ্জের অঞ্চলেও তার এরকম, রাজশাহী অঞ্চলেও তার এরকম কুঠিবাড়ি রয়েছে। এবং বলা হচ্ছে পদ্মার যে পদ্মা নদী, সেই পদ্মা নদীতে বিশাল বজরা, বজরা অর্থাৎ আধুনিক সুযোগ সুবিধা সংবলিত, সেখানে থাকা খাওয়া রান্না বান্না এরকম সব কিছুর ব্যবস্থা থাকে, বড় নৌকা। সেই নৌকার মধ্যে, ওই যে তোমাদেরকে আমি যখন তোমরা বহিপীর নাটক পড়েছিলে, সেখানে কিন্তু হাতেমালির যে বজরার কথা বলা হয়েছিল, ওরকম বজরা রবীন্দ্রনাথ ঠাকুরেরও ছিল, কারণ তিনিও তো জমিদার ছিলেন। তো তিনি অনেক সময় কি করতেন, পদ্মা নদীতে সেই বজরায় বসে বজরার ছাদের উপরে টেবিল চেয়ার সুশোভিত করে থাকতো, সেখানে চাঁদনি রাত, জ্যোৎস্না রাত,
সেই জ্যোৎস্না রাতে বজরায় বসে নদীর যে রূপালী পানির উপরে যে রূপালী আলো যে ঝিকমিক ঝিকমিক করত, সেখানে বসে তিনি কবিতা লিখতেন। তো সেখানে বসে যখন তিনি কবিতা লিখতেন, সেই কবিতা কিন্তু গ্রামীণ মানুষ, গ্রামীণ সমাজ, গ্রামীণ মানুষের বিভিন্ন রকম ধরন, এ সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু তখন লেখালেখি শুরু করতেন। আবার যখন তিনি কলকাতায় শহরে চলে যেতেন, হ্যাঁ, জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে, তখন সেখানে আবার আধুনিক রুচিসম্পন্ন মানুষ বা শহুরে মানুষ, শহরের মানুষের মানসিকতা, আবার তিনি সেখানে গিয়ে এই সমস্ত মানুষের কথা লিখতেন। তো এক সময় তিনি এরকম গ্রামের কথা লিখতে লিখতে একেবারে গ্রামীণ সাহিত্যের অনেকটা পল্লী কবির মতো হয়ে যেতেন। এক সময় তিনি আবার সেখান থেকে ফিরে আবার শহরের সাহিত্যে তার নিজেকে মনোনিবেশ করতেন, নিজেকে নিয়োজিত করতেন। তো এবার ফিরাও মোড়ে, অর্থাৎ তিনি গ্রামীণ সাহিত্যের দিকে চলে যাচ্ছিলেন, সেখান থেকে তিনি আবার শহুরে সাহিত্য, আবার সেই নাগরিক সাহিত্যের দিকে ফিরে এসেছেন। এবার ফিরাও মোড়ে বলে তিনি আবার ব্যস্ত ছিলেন। ধান গাছে তক্তা হয় কি না, এখন শহরের লোকেরা এটা জানলেও পাড়াগাঁয়ের জীবনে তাদের কাছে এক অজানা রাজ্য। সেটা কারো কাছে একেবারে পচা জঘন্য, আবার কারো কাছে একেবারে চাঁদের জ্যোৎস্না দিয়ে ঘেরা। কথাটা একটু ভিন্ন, যেমন ধরো ধান গাছে তক্তা হয় কিনা, শহরে এমনও অনেক ছেলেমেয়েরা আছে যারা কোনোদিন শহর ছেড়ে, শহরের মাঝখানটা ছেড়ে গ্রামের দিকে যায়নি। আবার টেলিভিশনের পর্দায় যে সমস্ত গ্রামীণ চালচিত্র অনেক সময় চিত্রায়িত করে দেখানো হয়ে থাকে, এ সমস্ত সিনেমা বা এ সমস্ত নাটক, গল্প, কবিতা বা এ সমস্ত বিষয় নিয়ে যে প্রামাণ্য চিত্র হয়ে থাকে, এগুলো এই ছেলেমেয়েরা দেখে না। না, তারা তাদের হাতে রিমোট কন্ট্রোল আছে এবং সেটার মাধ্যমে বিদেশি বিভিন্ন রকমের ডিশ অ্যান্টেনার মাধ্যমে বিদেশি বিভিন্ন চ্যানেলে তারা সারাক্ষণ পড়ে থাকে এবং নিজেদেরকে এরকম একটু উন্নত মানসিকতা, আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে চলার মতো অবস্থাটা তারা মনে করে। কিন্তু আসলে নিজস্ব স্বকীয়তা, নিজস্ব স্বাতন্ত্র্য, জাতীয়তা বোধ এ সমস্ত যদি না থাকে, তাহলে সেই মানুষ কখনো মানুষ হতে পারে না। যাদের মধ্যে দেশাত্মবোধ নেই, জাতীয়তা বোধ নেই, দেশকে যারা ভালোবাসতে পারে না, তাদেরকে সেই দেশের নাগরিক বা তাদেরকে উপযুক্ত মানুষ হিসেবে আসলে মনে করতে আমরা পারি না। তো সে শহরেই হোক আর সে গ্রামেরই হোক, তো শহরের মানুষ ওই যে বললাম যে অনেকেই এখনো মনে করে যেমন ধান গাছ, তাইলে ধান গাছটা আসলে কিরকম, ভাত খায় তারা, পোলাও খায় তারা ঠিকই, কিন্তু এই চাল কোথার থেকে এসছে, এই চালের পিছনে কাদের শ্রম, এটা কিভাবে চাষবাস হচ্ছে, ধান গাছটা কেমন, সেটাই কি আসলে খড় হয় না তক্তা হয়, এবং সে ধান গাছ দিয়ে কি ফার্নিচার তৈরি করা যায়, খাট চেয়ার টেবিল কি তৈরি হয় নাকি, এরকম প্রশ্ন অনেক সময় অনেকে করে থাকে। যদিও বা হয়তো বা এখন অনেকে কিছুটা হলেও জানে যে আসলে ধান গাছ কীরকম, কিন্তু অনেকের প্রশ্ন এরকম অনেক সময় মাথায় আসে, যারা কখনো এগুলো দেখেনি হয়তো তারা মনে করতে পারে যে আসলে ধান গাছে তক্তা হয় কি না, বা সেই তক্তা দিয়ে কোনো রকম ফার্নিচার বানানো যায় কি না। তোমরা বিশ্বাস করো না করো, আমি এই শহরে একবার এক স্টুডেন্ট ক্লাসের মধ্যে এক এরকম বলেছিলাম, একটু ফান করে, একটু কৌতুক করে, যে ধান গাছ এত মোটা মোটা এবং এত বেশি শক্ত এবং এটা দিয়ে এত ভালো কাঠ হয় যে কাঠ দিয়ে অনেক ভালো ভালো ফার্নিচার তৈরি করা যায়। এক শিক্ষার্থী, এক স্টুডেন্ট উঠে বলছে, স্যার আমাদের বাসার যে সোফা সেট, আমাদের বাসার যে শোকেস, খাট, এগুলো মনে হয় ধান গাছের তক্তা দিয়েই বানানো, অনেক ভালো। তো সবাই ক্লাসের অন্য যারা অনেকে হেসে উঠেছে, কিন্তু এই রকম ধান গাছে তক্তা হয় কিনা সেই বিষয়টা এখনো অনেক অনেক ছেলেমেয়েরা আদৌ খোঁজ খবরে রাখে না, বা ধান গাছটা কীরকম সেটা সে জানেই না, কারণ সে শহরের বাইরে কোনো দিন যায়নি। আমরা এক জায়গার থেকে আরেক জায়গায় গ্রামে বেড়াতে যাই, অনেক অনেক ছেলেমেয়েরা আছে শহরের মধ্যে যারা সুযোগ পেলে, সময় পেলে, ছুটির সময়, ভ্যাকেশনের সময় দেশ ছেড়ে দেশের বাইরে বিদেশে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, বেড়াতে যায়, যাদের কাছে গ্রামীণ পরিবেশ সম্পূর্ণ অপরিচিত। তারা পল্লীর মর্মকথা কি করে জানবেন, কি করেই বা তার মুখচ্ছবি আঁকবেন,
আমাদের আজ দরকার হয়েছে শহরের সাহিত্যের বালাখানার পাশে গেয় সাহিত্যের জোড়া বাংলা ঘর তুলতে। অর্থাৎ আমাদের এই শহরের যে বালাখানা বলে, প্রাসাদ বলে, রাজপ্রাসাদ, প্যালেস, হ্যাঁ, বড় বড় অট্টালিকা, সেই সমস্ত অট্টালিকার পাশে ছোট ছোট ঘর। তোমরা আরেকটা জিনিস কখনো যদি শহরে এসে থাকো, দেখবা অনেক সময় শহরে বড় বড় দালান কোঠার পাশে উপরে চার ছাদের উপরে অনেক সময় ছোট্ট গোল ঘর মতো বানায়, এবং সেটার উপরে ছন বা খড় দিয়ে, একটা চাল দিয়ে সেটার নিচে বসার ব্যবস্থা করে রাখেন। তো তারা এটাকে এক ধরনের, যেমন ধরো এই যে পহেলা বৈশাখের কথা বলি আমরা, পহেলা বৈশাখে শহরের মানুষ পান্তা খায়, গ্রামের মানুষ একসময় পান্তা খেত কষ্টে পড়ে, অভাবের কারণে, রান্না না হওয়ার কারণে, এক বেলা রান্না করে তিন বেলা খেত, এক বেলা গরম গরম খেত, এক বেলা ঠান্ডা খেত, আর এক বেলা যদি থাকতো কটা ভাত সেটাকে পানি দিয়ে তারপরে রেখে দিত, তৃতীয় বেলায় সেটা খেত এরকম। আর এখন মানুষ সেটাকে মজা করে, সেটাকে অনুষ্ঠান হিসেবে উপভোগ করার জন্য অনেকে পান্তা খেয়ে এরকমটা করে। তাহলে শহরের এই বালাখানার পাশে ছোট ছোট সেই জোড়ো বাংলার ছোট সেই খড়কুটোর যে সনের যে ঘর, মাটির যে ঘর, সেই সমস্ত ঘরগুলো তৈরি করে তাদের পাশে থেকে গ্রামীণ সাহিত্য তাদের কাছে পরিচিত করিয়ে দেয়া দরকার। কিন্তু ওই যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, সেই মানুষ কই, সেই স্বেচ্ছার সেবক কোথায়, এটা কারা করবে? তারপরে দেখো যে আজ অনেকের আত্মা ইট পাথর ও লোহার কৃত্রিম বাঁধন থেকে মুক্ত হয়ে মাটির ঘরে মাটির মানুষ হয়ে থাকতে চাচ্ছে, এটাও আছে অনেক শহরে। ওই যে একটা কথা আছে, বিশাল ঘর তুমি বানাতে পারছো, সেই ঘরের মধ্যে এয়ার কন্ডিশন রুম, অর্থাৎ যেই রুমের মধ্যে গরমও লাগবে না, শীতও করবে না, এমন সুন্দর বিশাল ম্যাট্রেস, মোটা জাজিম দিয়ে অনেক টাকা দামের খাট বানিয়ে সেখানে ঘুমাচ্ছে। কিন্তু ঘুম ঘুম কি কেনা যায়? ঘুম কেনা যায় না। হয়তো ঘুমের একটা ট্যাবলেট খেলো, সাময়িক একটু ঘুমালো, কিন্তু কদিন পরে এক সময় দেখা যাবে সেই ট্যাবলেটেও আর কাজ হচ্ছে না, ঘুম আসছে না। সুতরাং অনেক টাকা দিয়ে বিছানা কেনা যায়, খাট কেনা যায়, কিন্তু ঘুম কেনা যায় না। অনেক বিশাল টাকা পয়সা দিয়ে অনেক বিশাল বাড়ি বানানো যায়, কিন্তু সুখ কেনা যায় না। গ্রামের মাটির ঘরের মধ্যে তোমরা দেখবা অনেক সময় যে রাখাল গাছের নিচে সে শিকড়ের উপরে মাথা দিয়ে দিব্যি নিশ্চিন্তে যে ঘুম আছে, এই ঘুমের সাথে শহরে মানুষের ঘুম কোনো দিন তুলনা করা যায় না। এই জন্য বলছে যে সে কৃত্রিমতা তাদের শহরের মধ্যে, যে কৃত্রিমতা যেটা গ্রামের মানুষের মধ্যে নেই, সেখানে আছে নির্ভেজাল খাঁটি মানসিকতা। তাদের জন্য আমাদের কিছু গড়াগাঁথার দরকার আছে। ইউরোপ আমেরিকায় আজ এই প্রোলেটারিয়েট সাহিত্য ক্রমে আদরের আসন পাচ্ছে। প্রোলেটারিয়েট সাহিত্য মানে শ্রমজীবী মানুষের কথা যে সমস্ত সাহিত্যে বর্ণনা করা হয়। আমাদের দেশে ফোকলোর সোসাইটির এখনও বেশি একটা গুরুত্ব নেই, বিশ্ববিদ্যালয়গুলোতে এই সাবজেক্ট অল্প কিছু বিশ্ববিদ্যালয়ে রয়েছে, কিন্তু ইউরোপে আমেরিকাতে উন্নত দেশগুলোতে এখন তারা সেই প্রোলেটারিয়েট সাহিত্য, সেই ফোকলোর সোসাইটি গড়ে তুলে, তারা কিন্তু তাদের সেই পিছনের কথাগুলোকে মনে করছে, সেগুলোকে তারা ফিরিয়ে আনছে, এবং সেগুলোর মাঝে তারা সুখ খুঁজে পাচ্ছে, আনন্দ উপভোগ করছেন। কিন্তু কোথায় সে পল্লীর কবি ও ঔপন্যাসিক সাহিত্যিক যারা নিখুঁতভাবে পল্লীর ছবি শহরের চশমাটা চোখের সামনে ধরতে পারবেন? শহরের মানুষ রঙিন চশমা দিয়ে পৃথিবীটাকে রঙিন করে দেখে, গ্রামের মানুষ খালি চোখে সাদা মাঠা সহজ সরল অকৃত্রিম জ্যোৎস্না দেখে, নদীর রূপ দেখে, মাঠ ঘাট, ঘাটের সবুজ সোনালি ক্ষেতের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা দেখে, সেই সৌন্দর্য শহরে মানুষ কল্পনাও করতে পারে না। কিন্তু লেখকের কথা সেই ঔপন্যাসিক গল্পকার কবি তাদের তাদের কোথায় পাওয়া যাবে? তারা কই যারা এই সমস্ত বিষয় নিয়ে লেখালেখি করে শহরের মানুষের সেই রঙিন চশমাটা চোখ দিয়ে যা দেখছে সেখানে গিয়ে উপস্থাপন করবে, এবং তাদের সামনে যখন ধরবে এগুলো, তারা তখন এগুলোকে বাস্তবে দেখে আকৃষ্ট হবে। এই সমস্ত রূপকথা, পল্লীগাথা, ছড়া প্রভৃতি দেশের
আলো বাতাসের মতো সকলেরই সাধারণ সম্পত্তি। আলো বাতাস এগুলো কি কারো ব্যক্তিগত? বাতাসের মধ্যে যে অক্সিজেন আছে এটা কি এমন যে ধনী মানুষ তারা বেশি বেশি করে অক্সিজেন নিবে, গরিব মানুষ তারা কম কম অক্সিজেন নিবে, এরকম কোনো ভেদাভেদ কি আছে? আলো বাতাসে যেরকম ভেদাভেদ নেই, এই সমস্ত ছড়া কবিতা সাহিত্য এগুলোর মধ্যেও আলাদা করে কারো কোনো অধিকার নেই, এগুলোর সমান অধিকার সবার সকলের। হ্যাঁ, তাতে হিন্দু মুসলমান কোনো ভেদ নেই, সেরূপ মাতৃস্থানের সন্তান মাতৃরই অধিকার, সেরূপেই পল্লী সাহিত্যে পল্লী জননীর হিন্দু মুসলমান সকল সন্তানের সমান অধিকার। হ্যাঁ, একটা একজন মায়ের স্তন পান করার জন্য, দুধ পান করার জন্য সন্তানের যেরকম অধিকার থাকে, এই সাহিত্যের উপরেও হিন্দু বা মুসলমান, বৌদ্ধ বা খ্রিস্টান, ধনী বা গরিব, হ্যাঁ, কালো বা ফর্সা, কোনো ভেদাভেদ নাই, সবার সকলের সমান অধিকার রয়েছে। চাইলে এগুলো তারা সুন্দর করে নিতে পারে, এগুলো তারা গ্রহণ করতে পারে, এগুলো স্বাদ তারা আস্বাদন করতে পারে। এক বিরাট পল্লী সাহিত্য বাংলায় ছিল, তার কঙ্কাল বিশেষ এখনো কিছু আছে। কঙ্কাল বুঝো তো, মানুষটা যদি মরে যায়, উপরের গোশত চামড়া যদি সব ছেড়ে যায়, হাড্ডিগুলো পড়ে থাকে কঙ্কাল, তো সেই কঙ্কালটাকেও কিন্তু আবার জোড়াতালি দিয়ে নতুন করে সুন্দর করে এক অবয়ব দিয়ে আবার নতুন করে সাজিয়ে তোলা যায়। অর্থাৎ গ্রামের যে সাহিত্যগুলো রয়েছে, সেই সাহিত্যগুলো যে কঙ্কাল সার অবস্থায় পড়ে আছে, সেটাকে যদি আবার নতুন করে নতুন করে এই সমস্ত বিজ্ঞ যারা রয়েছেন তারা চেষ্টা করেন, তাহলে আবারও নিয়ে আসা যায়। তার সে অনাদৃত হয়ে ধ্বংসের পথে দাঁড়িয়েছে, নেহাত সেকালে পাড়া গাঁয়ের লোক ছাড়া সেগুলোর আর কেউ আদর করে না। কিন্তু একদিন ছিল যখন নায়ের দাড়ি মাঝি থেকে গৃহস্থের বৌঝি পর্যন্ত, বালক থেকে বুড়ো পর্যন্ত, আমির থেকে গরিব পর্যন্ত সকলে এগুলো আনন্দ উপদেশ বিলাত। যদিও পল্লী সাহিত্যের দিকে পল্লী জননী সন্তানেরা মনোযোগ দেয়, তবেই আমার মনে হয় এরূপ পল্লী সাহিত্য সভার আয়োজন সার্থক হবে, নচেৎ এ সকল কেবলই ভুয়া, কেবলই ফক্কিকার। ফক্কিকার মানে ফাঁকিবাজি। এই যে তোমাদেরকে প্রথম দিকেই বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এরকম ময়মনসিংহে একটি সাহিত্য সম্মেলন হচ্ছিল, সেই সাহিত্য সম্মেলনে তিনি এই ভাষণটা দিয়েছিলেন, এবং সেই ভাষণটাই আজকে আমাদের